আসানসোল লোকসভা উপনির্বাচনের দিন ধার্য হয়েছে 12 এপ্রিল। আর এই লোকসভা উপনির্বাচনে সিপিএম প্রার্থী পার্থ মুখার্জির নির্বাচনী প্রচার সালানপুর ব্লকের বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। পার্থ মুখার্জি ইতিমধ্যেই প্রচারে নেমে পড়েছেন। এই মুহূর্তে কমরেড পার্থ মুখার্জি আপনাদের সাথে মিলিত হতে ফুলবেড়িয়া ডাঙ্গালপাড়া এসেছেন। আপনাদের মূল্যবান ভোটটি পার্থ মুখার্জিকে দিন, ওনার সাথে পরিচিত হন, এলাকায় এসেছেন আপনাদের সাথে পরিচিত হতে। আমরা সকলকে অনুরোধ করছি আপনারা পার্থ মুখার্জির সঙ্গে পরিচিত হন এবং যে কোনো কাজে পার্থ মুখার্জিকে পেতে ওনাকে বিজয় করুন। সকাল থেকেই আমরা কল্যাণেশ্বরী থেকে বেরিয়েছি। সালানপুর এই অঞ্চলে যতটা অঞ্চল আছে আমরা চেষ্টা করবো মানুষের কাছে যাওয়ার, পরবর্তীকালে আমাদের যে বড় মিছিল এগুলো আছে, কিন্তু আজকে শুধু মানুষের সঙ্গে দেখা করাটাই যতটা সম্ভব আমরা চেষ্টা করি। আজকে পুরো সালানপুর ব্লকটা করছি, আজকে পুরোটাই, কারণ সময় কম আমাদের ঘুরতেই হবে। কেমন সাড়া পাচ্ছেন মানুষের কাছে? মানুষ তো রেসপন্স খাবে, যেহেতু আর ফিরিয়ে দেওয়ার মানসিকতা নিয়ে চলছে না। পরিস্থিতি যেখানে আছে, যে অভিজ্ঞতা তাদের হয়েছে, সে অভিজ্ঞতার ভিত্তিতে তারা পাচ্ছে। জয়ের প্রতি কতটা আশাবাদী? আমি একশো। সৌমিত্র গাঙ্গুলি, রিপোর্ট টাইমস বাংলা।